সকাল, সুপ্রভাত, সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে। আজ বৃহস্পতিবার, আর আপনারা যথারীতি জানেন যে বৃহস্পতিবার কোন গান হয়ে থাকে। লোকগান, আমাদের সবার প্রাণীর গান, মনের গান এবং লোকজীবন, মাটির কথা বলে যে গান, তাই তো আমাদের লোকগান। এবং এই গান শোনাতে যিনি আজকে উপস্থিত হয়েছেন, তিনিও আমাদের প্রাণেরই মানুষ, আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, প্রিয় শিল্পী শফি মণ্ডল। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি। আপনার সাথে এখানেই বারবার দেখা হয়ে যায়, আর গানের মানুষ গানের অনুষ্ঠানে দেখা হবে, এটাই বোধহয় খুব প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা গানে যাব, তার আগে যন্ত্রণ সঙ্গে যে গুণী শিল্পীরা আছেন তাদেরকে সুপ্রভাত। আমরা কোন গানটা দিয়ে সকাল শুরু করছি? আমি লালন ফকিরের একটা দৈন গান দিয়ে শুরু করি। আচ্ছা, অবশ্যই প্রার্থনা। প্রার্থনা, হ্যাঁ। বিধিরে চাতক
যে কিসে অষ্টাগত প্রাণ আতুর সমুদ্রের কিনারাই থেকে জল পিনে চাঁদ চমৎকার চমৎকার সব গান, আপনার গান শুনছিলে আমার মনে হচ্ছিল যে আসলে মনের কথা মুখে বলবার কোনো দরকার নেই, কারণ গানগুলো এত অসাধারণ, তাতে পুরোটাই যেন মনের কথা ব্যক্ত আছে, যেভাবে আমরা স্রষ্টাকে ডাকতে চাই, প্রিয় মানুষকে ডাকতে চাই। আপনার কি মনে হয়? আসলে গান দিয়েই তো মহাজনরা এবাদত করেছে, এবাদত এটাই তাদের এবাদত ছিল। খুব সংক্ষেপে কাছাকাছি যাওয়ার একটা সহজ পথ মহাজনরা বেছে নিয়েছেন, যে সুর একটা ইয়েতে ধর্মগ্রন্থে আছে যে সুর ঈশ্বর, তো সুর দিয়ে যত সহজে তাঁর কাছাকাছি যাওয়া যায়, আমার মনে হয় আর অন্য কিছু দিয়ে হয় না। খুবই ভালো একটা সাধনার ভালো একটা দিক এই সুর, সত্যি তাই। এবং মানে নিজেকেও পরিচ্ছন্ন রাখতে গেলে, নিজেকেও নিজের মাঝেও যদি শুভ্রতা আনতে, আমার মনে হয় যে সঙ্গীতের আসলে বিকল্প কিছু নেই আর কি। আমরা পরে গানে যাই, কোন গানটি শুনছি? এটাও চাতক নিয়ে আরেকটি গান। আসলে চাতক মানে জীবে প্রেম করিছে যেজন সেজন সেবিছে ঈশ্বর, তো প্রত্যেকটি জীবের কাছ থেকে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু অন্যান্য সকল জীবের কাছ থেকে আমাদের শিখতে হয়, মানে তারা প্রকৃতিগতভাবেই চলে, তাদের চলা দেখে আমাদের চলার পথটা একটু সুন্দর হয়। ত্যাগী পাখি চাতক একটা, সারাদিন জলের উপরে থাকে অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে যে আমি বৃষ্টির জল ছাড়া খাব না। সাধকের বাসায় এই পাখিকে ত্যাগী পাখি সাধক পাখি পাখি বলে। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তোমা ভিন্নে আর না জানি, রেখো চরণে মেঘে বরিশন বিনে, আমি তো না
রেখো চরণে মেঘে পরিশন বিনে চাতো বাজে কামনে মেঘে পরিশন সাধনের ক্ষেত্রে বা জীবনকে বদলাবার ক্ষেত্রে আপনার ক্ষেত্রেই আমি বলবো যে সাইজির গান কতখানি ভূমিকা রেখেছিল বা রেখেছে। সাইজির প্রত্যেকটি বাণী মানব জীবনের একটা ভালো থাকার তথ্য। এখন এটাকে যে যেভাবে নিয়েছে আর কি, তো ভালো লাগা ভালোবাসা এগুলো তো সবই আবেগ, আর আবেগ ছাড়াও চলে না। তারপরেও ভালো থাকা প্রত্যেকটি মানুষের খুব জরুরি, ভালো থাকার দরকার। ভালো না থাকলে ভালোবেসেও লাভ নেই, হ্যাঁ অনেক কিছু করেও কিছু না, ভালো থাকতে হবে আগে। এই ভালো থাকার তথ্য বাণীগুলো মহাজনরা দিয়েছেন, শুধু লালন ফকির নয়। তো তার মধ্যে আমরা সহজে পাই যে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটার থেকে একটু সতর্ক থাকা উচিত, হ্যাঁ সেটাই ক্ষতিকারক। আর একটু কম খেতে হবে,
ভালো থাকতে হলে ভালো কিছুকে বর্জন করে ভালো থাকতে হয়, এই আর কি, এই বাণীগুলোই দিয়েছে। এবং প্রতিনিয়তই হয়তোবা এই বাণীগুলোই হয়তোবা নিজেকে নিজে বলে হয়তোবা নিজেকে শুদ্ধে নেওয়া যায় অনেকখানি অনেকখানি সত্যি তাই। আমরা কি পরে গানে যাব? যেতে পারি, শুনে ফেলি। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তিন পাগলের হলো মেলা নদেছে, তিন পাগলের হলো মেলা নইতে যেছে, ওরে মন নইতে যেছে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, গোলের কাছে একটা নারকোলের মালা পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝি বিশেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝি বিশেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি মন বুঝবি শেষে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। আবার জাত গাইছে অজাতের দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে জাত গাইছে অজাতের দৌড়ে গিয়ে, তারা হরে বলে ওরে মার ধুলার মাঝে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। যেমন বলিতে ফকির লালন হয় তরাইছে, পাগলের নামটি যেমন কহিতে ফকির লালন হয় তরাইছে, ওসে চৈতন্যতে যাইতে পাগল নাম ধরেছে, ওসে চৈতন্যতে যাইতে পাগল চৈতে পাগল ওসে চৈতন্যতে ওইতে পাগল নাম ধরেছে, ওদের মন ওদের মন ওদের মন নাম ধরেছে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তিন পাগলের হইল মেলা নইতে গিয়ে
নইতে যেছে ও যে মাটি নইতে যেছে তোরা কেউ চাস নে যো পাগলের কাছে 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 অসাধারণ। এই গানটি সবার ভীষণ পছন্দেরও একটি গান। একটি বিষয়ে গানটি শুনতে শুনতে আমার খুব জানতে ইচ্ছে করছিল, আর যেহেতু আপনাকে কাছে পেয়েছি তো জানবার ইচ্ছাটা ব্যক্ত না করে পাচ্ছি না, তা হলো যে গানের ক্ষেত্রে, বিশেষ করে সাইজির গানের ক্ষেত্রে অনেক সময় শিল্পী ভেদে দেখা যায় বাণী কিংবা সুরের খানিকটা বা গায়কিতে খানিকটা পরিবর্তন পাওয়া যায়, তো সেটি কি গুরুভেদে এই তফাতটি ঘটে নাকি আপনি ভালো বলতে পারবেন? আমার আমার যে প্রশ্নটি মনে হলো বলেই আমি একদম ঠিক আছে, এই বাণীগুলো মানে কাঠামো ঠিকই আছে, আমরা যে যেখান থেকে গাই না কেন শেকড়ের গন্ধটা থাকলেই হলো, আর ভাবগান তো এটা ভাবে হয় কখন কোন মনে উদয় হয়, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে, কাঠামোটা ঠিক রেখে গানের জন্য শেকড়ের গন্ধ থাকে, গাইলে যেন মানুষ বুঝতে পারে যে এটা লালন ফকিরের গান, আখড়া থেকে হচ্ছে, এরকম একটা গন্ধ, মাটির গন্ধ, মায়ের গন্ধ। তার কারণ সবচেয়ে মাতৃত্ব পূজারি হলো লালন ফকির, এই মাটি, এই মা এবং শেকড়ের পূজারি, এই গন্ধ যেন নষ্ট না হয় যে যেখানে থেকে আমরা গাই না কেন, গন্ধটা থাকলেই ভালো। বাহ, চমৎকার একটি কথা জানলাম আপনার কাছ থেকে, শিখলামও বটে। আমরা পরে গান ঘরের আট কোঠরি নয় দরজা হয়, আঠারো মোকামের মানুষ আঠারো জন রয়, রবি শশি দিবানিশি জ্বলিছে সদাই, ঘরের দ্বারে দ্বারে আছে প্রহরী, আদালত ফৌজদারি কোঠা, দালান সারি সারি, কর্মচারী জ্ঞান চৌধুরী, এ বেলা তোর ঘরের খব জেনে নে রে মন, ঘরের কেবা জাগে কেবা ঘুমাই, কেবা জাগে কেবা ঘুমাই, কে কারে দেখায় স্বপ্ন, এ বেলা তোর ঘরে খবর জেনে নে রে মন, মনরে এ বেলা তোর ঘরে খবর জেনে নে রে মন, জেনে নে রে মন, মনরে এ
বেলা তোর ঘরে খবর জেনে নে রে শিষ্য হয়ে কেদাই সেবা যেদিনেতে জানতে পাবা কোলের ঘর যাবে তখন তোমার কোলের ঘর যাবে তখন যে ঘর আমি ঘর বেঁধেছে বেলা তোর ঘরে খাব জেনে নে রে মনরে এ বেলা তোর ঘরে খাব জেনে নে রে মনরে এ বেলা তোর ঘরে খাব জেনে নে রে অসাধারণ। আমরা এখন আর কথা না বলি, আমরা পরে গানটা শুনে ফেলি। কারণ কারণ হচ্ছে যে আসলে এই গানটি দিয়ে বোধহয় আজকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমি ভেবেছিলাম দুটি গান শুনতে পারবো, কিন্তু যেহেতু সাইজির গানের পঙ্ক্তিগুলো বেশি, তো সেক্ষেত্রে হয়তো আর একটি গানই আমরা শোনার সুযোগ পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সময়টা শুরু হলো আর কীভাবে শেষ হলো কিছুই বুঝতে পারলাম না। আর কথা না বাড়াই, বরং আপনাকে অনেক ধন্যবাদ, দাদাদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি লোকগানের মধ্যে দিয়ে আপনাদের সকালটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে। আমার তো অসাধারণ কেটেছে, অসাধারণ লেগেছে, এবং এর রেশ রয়ে যাক আপনাদের মাঝে, এটি আমাদের কামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল। আমরা কোন গানটি দিয়ে শেষ করছি? এটাও একটি ঘরেরই গান, দেহ ঘর। কুলকুণ্ডলিনী শক্তি বায়ুবিকারে অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরুদত্তা তত্ত্ব সাধনেরই জোরে চেতন কর মন তাহারে। মানে সব কিছু যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা এই মানব ভাণ্ডে, শুধু অন্বেষণ করতে হবে। তাই এত কিছু দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা, সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করাই প্রত্যেকটা মানুষের একটা নৈতিক দায়িত্ব। বেঁধেছে যেমন ঘর, বেঁধেছে যেমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে, ঘর শূন্যের উপর আমরি শূন্যের উপর
ঘরের সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়াই নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়াই নাই কো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফানে তাদের